আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি লোকের এই স্মরণসভা যার উপর আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। এই বাংলাদেশের উন্নয়ন এর সাথে যে নামটি জড়িত, যে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যে নামটি জড়িত, যার সাথে উপজেলা ব্যবস্থা, যার সাথে আমাদের প্রশাসন বিকেন্দ্রীকরণের ঐতিহাসিক এ জড়িত, যিনি রাষ্ট্রধর্মকে স্নান করেছিলেন, শুক্রবারের ছুটি করেছিলেন, মসজিদ মাদ্রাসার বিদ্যুতের বিল মওকুফ করেছিলেন, যিনি এদেশের প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই খাতা এবং বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন, এবং আপনার কন্যা সন্তানটি স্কুলে গেলে হুসাইন মোহাম্মদের সাথে তাকে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। এরকম অসংখ্য কাজের আমাদের এই নেতা করে গেছেন, যার কারণে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হুসাইন মোহাম্মদের সাথে থাকবে, ততদিন জাতীয় পার্টি থাকবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য হুসাইন মোহাম্মদের সাথে লাঞ্চ করার জন্য বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দিন শেষে পুরো ষড়যন্ত্রই সেই হুসাইন মোহাম্মদের সাথে লাঞ্চ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের মধ্যে হুসাইন মোহাম্মদের সাথে আছে এবং আগামী দিনে থাকবে ইনশাআল্লাহ। আজকে দেশে কি হচ্ছে, 90 সালে বলা হয়েছিল যে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নাকি কায়েম করবে। জনগণের ভোট দেওয়ার কোন অধিকার আছে? নাই। কিসের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো? গতকালকে 71 হানাদার বাহিনীরা যে কাজ করেছিল এই বাংলাদেশে আমাদের মা বোন ভাইদের উপরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোন ভাইদেরকে আহত করেছে, নিহত করেছে, আমরা তার নিন্দা জানাই। প্রিয় বন্ধুগণ, আমরা গোটা সংস্কারের দাবির সাথে জাতীয় পার্টি একমত। আমরা বিশ্বাস করি এক দেশে 56% কোটা থাকতে পারে না। আমরা এটা সংস্কারের কথা বলছি। যদি রেলের দিকে তাকান, রেলে 500 কোটা সহ 82% কোটা তারা পাবে, পোষ্যরা পাবে, মুক্তিযোদ্ধারা পাবে, নারী এবং জেলা। এই অবস্থা হলে তাদের যে পুরা জনসংখ্যা সেই জনসংখ্যা 10 লাখও না। মুক্তিযোদ্ধা 3.5 লাখ সার্টিফিকেটধারী, তার মধ্যে 50,000-এর বয়স, স্বাধীনতা যে হয়েছে তার বয়সের সমান, কয়েকজন আছে আবার 2-1 বছর কম। স্বাধীনতা সংগ্রাম হয়েছে 71 সালে, ওনার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 72 সালে, উনি মায়ের পেটেও মুক্তিযুদ্ধ করে সার্টিফিকেট নিয়ে গেছে। আমরা সেই মোয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হুসাইন মোহাম্মদের সব মুক্তিযোদ্ধাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বলেছিল। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। আজকে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের মধ্যে একটা পক্ষ সৃষ্টি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে রাজা কার রাজা কার। কোন প্রেক্ষাপটে স্লোগান হয়েছে, কি কারণে স্লোগান হয়েছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা দুঃখের বহিঃপ্রকাশ। যখন সর্বোচ্চ নির্বাহী থেকে বলা হলো মুক্তিযোদ্ধা কোটা পাবে না, তবে কি রাজাকারের লোকজন পাবে কোটা, তারপরে যে স্লোগান হয়েছে, তার আগে স্লোগান হয়েছে, আজকে সেটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে, এই অবস্থা ভালো হবে না। এখনো সময় আছে কোটা সংস্কারের দাবিকে মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমাদের কোনো আহ্বান নাই, কিন্তু 30% কোটা স্বাধীনতার 54 বছর পরে থাকতে পারে কি পারে না তা বিবেচনা পারে না, পারে না, নিশ্চয়ই 30% কোটা থাকতে পারে না। মুক্তিযোদ্ধারা কোটা এবং পাতার জন্য যুদ্ধ করে নাই, তারা দেশকে ভালোবেসে যুদ্ধ করেছিল। প্রিয় বন্ধুগণ, আজকে শুধুমাত্র সার্টিফিকেটধারীর কোটা পাচ্ছে, কিন্তু সার্টিফিকেটের বাইরে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই, তাদের সন্তানরা কোটা পাইতে পারে না। এখন আমরা জানি 30 লক্ষ লোক শহীদ হয়েছে, সার্টিফিকেটধারী কয়জন? সাধন ভাই, সার্টিফিকেট তো ভুয়া মুক্তিযুদ্ধ সহ 3.5 লাখ, তাহলে 26.5 লাখ শহীদ, তারা তো
জীবন দিয়েছে, সর্বোচ্চ জায়গাটা দিয়েছে, সে 26 লক্ষ চলবে, ওটা কোথায়? তাদের কোটা লাগবে না, 2 লক্ষ মা বাবা ইজ্জত দিয়েছে এই স্বাধীনতার জন্য, তাদের কোটা কোথায়? ওটার বিবেচনা করতে হবে সবাইকে, সাম্যের ভিত্তিতে, বৈষম্যের ভিত্তিতে নয় প্রিয় বন্ধুগণ। আজকে দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, ছাড় দেওয়া হবে না, ছাত্রলীগ দিয়ে শিক্ষা দেওয়া হবে। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তাকে শিক্ষা দেবেন, আপনি রাজপথের আওয়াজ শুনতে পান না? সমস্ত রাজপথ ট্যাক্টর থেকে তো দুনিয়া, রূপসা থেকে পাতুলিয়া, আজকে কোটা সংস্কারের পক্ষে গোটে কয়েক সরকারি দল আজকে গোটার কোটার বিপক্ষে কথা বলছে। বলা হয়েছে যে আদালতে বিষয়টি বিচারাধীন, আর এই এই জায়গায় একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে। 1800 সালে যখন কোটা আন্দোলন হয়েছিল, তখন 9ম গ্রেড থেকে 13তম গ্রেডে কোটার ব্যাপারে বাতিল করা হয়েছিল। আজকে কোটা আন্দোলন কিন্তু 9ম এবং 13 নয়, 13তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সহজ কোটা গ্রেডের কোটা বাতিল করার আজকে দাবি জানিয়েছে। বোর্ড যদি সিদ্ধান্ত দেয় 9 থেকে 13 পর্যন্ত সিদ্ধান্ত দিতে পারবে, কিন্তু 14 থেকে 20 পর্যন্ত যে কোটা আছে সেখানে কোটের কোনো অবজারভেশন নাই। কাজে আমরা এই সভা থেকে দাবি করব যে সকল গ্রেডে কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আজকেও বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, ছাত্রলীগের নামধারী বহিরাগতরা বিভিন্ন জায়গায় আমার ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে আমি আজকে ঢাকা মহানগর দক্ষিণ যে সুন্দর আয়োজন করেছেন আমাদের নেতা, 9 বছরের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু হুসাইন মমতার সাহেবের এই মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা আয়োজন করে আমি সকল নেতৃবৃন্দকে